আসসালামু আলাইকুম। কাজী কাউসার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের উত্তর দিব আপনাদের। একটা ভাই কালকে প্রশ্ন করছিলেন যে ভাই, ইতালি আসার জন্য আমার মেডিকেল লাগবে কিনা, বা পুলিশ ক্লিয়ারেন্স লাগবে কিনা, বা এখানে আপনাদের করোনা সার্টিফিকেট লাগবে কিনা। কারণ আপনারা জানেন যে করোনা সার্টিফিকেট এটা উঠাইতে গেলে আপনাদের বেশ কিছু সময়ের প্রয়োজন, এবং পুলিশ ক্লিয়ারেন্সও আপনাদের সময়ের প্রয়োজন, এবং এখানে মেডিকেল লাগলেও সেটা কিভাবে কি, এই সমস্ত বিষয়ে অনেক আলোচনা করেন। এবং এখানে আরও একটা প্রশ্ন আপনাদের, আসলে একটা কথা আসলে না বললে নয়, অনেকবার বলছি আপনাদের, তারপর আপনাদের একটা প্রশ্ন রয়ে গেছে যে ভাই, 2024 এবং 25-এর ক্লিক ডেটা তো আমরা জেনে গেছি, তাহলে 23-এর ব্যাপারটা কেউ এখনও পর্যন্ত ক্লিয়ার কেউ করতেছে না। তো আমি প্রায় অনেক ভিডিওতে আপনাদের এই ব্যাপারটা তুলে ধরছি, তারপর আজকের ভিডিওতে আপনাদের একেবারে ক্লিয়ার করে দিব যে 2023-এর ক্লিক ডে কবে হতে পারে, বা 2023-এর ব্যাপারে তারা কী বলছে। তো শুরুতেই আমি আজকে কথা বলবো আপনাদের যে পুলিশ ক্লিয়ারেন্স বা কোন কোন ডকুমেন্ট ইতালিতে আসতে লাগে, এবং এখানে যে 2023-এর ফুলুসির ব্যাপারে যে প্রশ্নটা আপনারা করছিলেন, এই ব্যাপারটা আমি একেবারে সুন্দরভাবে আজকের ভিডিও শেষে আলোচনা করে দিব। সো যারাই ভিডিওটি স্টার্ট করছেন, আপনাদের কাছে একটু অনুরোধ করব, দেখেন মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আপনারা সম্পূর্ণ ভিডিও না দেখার কারণে করেন কি, অনেকে একটা বিষয় কমেন্ট করেন, কিন্তু আপনারা যে কমেন্টটা করেন আমি দেখি এই কমেন্টের উত্তর আপনাদের আমার ভিডিওতে দেওয়া আছে। এবং অনেকে ভিডিওটা সম্পূর্ণ না দেখে, না বুঝেই এসে একটা কমেন্ট করে দেন, ভাই অনেক কষ্ট লাগে তখন। আপনাদের কাছে কী অপরাধ করছি যে আপনারা এসে, আচ্ছা একটা কথা বলি, আমি ভিডিও বানাই, যদি আপনার কাছে মনে হয় না আমার ভিডিও ইনফরমেশনজনক, না আমার ভিডিও ভালো লাগে না, তাহলে আপনি দেখেন না। হ্যাঁ, আমাকে আপনি একটা গালি দিতে পারতেন, যদি দেখেন আমার ভিডিওর নিচে আপনার 20 জন 30 জন একটা লোকও দেখছেন যে আমার ভিডিও তারা কিছু বোঝে নেই, তাহলে আমাকে একটা গালি দিতে পারতেন। এখন আপনি বোঝেন নাই, যদি আপনি একটা গালি দিয়ে যাবেন, আপনার আপনি আপনি ব্যতীত তো আরও 20 জন লোক বুঝছে, তাহলে আপনি বুঝে নেন যে আপনি বোঝেন নাই, আরও 20 জন লোক বুঝতে পারছে, তাহলে এখানে সমস্যা কোথায়? আমি না হয় তাদের জন্য ভিডিও বানাইলাম, তো ভিডিও বড় করবো না, ভিডিওর মাঝে এতটুকুই কথা বললাম এই জন্যই যে আপনারা ভিডিও সম্পূর্ণ না দেখি উল্টাপাল্টা কমেন্ট করেন। সো যাই হোক, যারাই ভিডিওটি স্টার্ট করছেন সকলের কাছে অনুরোধ করলাম যে আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভাইদের দেখার সুযোগ করে দিবেন। সো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়া যাক। তো প্রথমত যে কথাটা বলতে চাইছিলাম, বা আপনারা যে প্রশ্নগুলো করছিলেন যে ভাই, ইতালি আসতে পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল লাগে কি না, বা এখানে করোনা সার্টিফিকেটটা, আপনারা জানেন যে আমি নিজেও যখন ইতালিতে আসছিলাম আরও প্রায় 2 বছর আগে ওই টাইমে, তখন কিন্তু আমি করোনা সার্টিফিকেটের কারণে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে আমি প্রথম দিন ফ্লাইট মিস করছি, তারপরে দ্বিতীয় দিন আমার করোনা টেস্ট করে তারপরে সেই সার্টিফিকেট নিয়ে তারপর এসে আমার আসতে হয়েছে, এবং এরকমটা অনেকেরই হয়েছে করোনা সার্টিফিকেটের কারণে ই করে দিছে। তো এটা নিয়ে অনেকের ভয় যে ভাই লাগে কি না, আর করোনা সার্টিফিকেট তো আপনি চাইলেই বানাতে পারবেন না, হয়তো বা বেশ কিছু সময়ের প্রয়োজন, কারণ আপনি 3টা ডোজ দিবেন কমপক্ষে 3 মাস 4 মাস পরে পরে, আপনাদের এক একটা ডোজ দিয়ে তারপর আপনার সার্টিফিকেট বের করতে হবে। তো এখানে আপনাদের ইতালি আসার জন্য আজ পর্যন্ত কখনোই আপনাদের, বিশেষ করে এগ্রিকালচার বা এসব ভিসার ক্ষেত্রে, আপনাদের এই সিজনাল ভিসা মানে কাজের ভিসার ক্ষেত্রে আসতে হলে আপনাদের, বিশেষ করে আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স বা মেডিকেল, এই দুইটা একদমই লাগে না, এটা স্পষ্ট মেনে নেবেন। অনেক দেশের ক্ষেত্রে লাগে, কিন্তু ইতালি এই সিজনাল এবং নন সিজনাল ভিসার ক্ষেত্রে লাগে না, যেহেতু আমি সবসময় দেখেন ইতালির সিজনাল এবং নন সিজনাল ভিসা নিয়েই কথা বলি। এবং আপনাদের ইতালি আসার জন্য করোনা সার্টিফিকেটটা, দেখেন করোনা সার্টিফিকেটটা লাগছে, এই বিষয় নিয়ে অনেকেই ভয় পান, আবার অনেকে বলবেন ভাই লাগে না বলছে, কে আমার ভাইকে ফিরেই দিছে। সেক্ষেত্রে বলি, আমরা যখন আসছিলাম 2-3 বছর আগে, যখন ইতালিতে বা সারা দেশেই বা সারা বিশ্ব জুড়েই করোনার একটা সমস্যা ছিল, তখন কিন্তু এই মহামারীর ভিতরে করোনা সার্টিফিকেট ছাড়া কেউ এয়ারপোর্ট পাস হতে পারেনি, ইমিগ্রেশন কেউ পাস হতে পারে নাই। কিন্তু এখন বর্তমানে করোনার কোনো সমস্যা কিন্তু কোনো দেশেই নেই, এবং এই সার্টিফিকেট এখন প্রয়োজন পড়ে না। সেক্ষেত্রে আপনাদের যদি করোনার সার্টিফিকেটটা থাকে, এটা আপনারা রেখে দিবেন, এবং যদি কারো না থাকে, আপনারা অন্তত যখন ফ্লাইট নিয়ে আসবেন বা আপনার টিকিট কাটবেন, আপনার ফ্লাইটের 24 ঘন্টার মধ্যে, যদি আপনার ফ্লাইট হয় আপনার, ধরেন 24 ঘন্টার মধ্যে, তো বোঝেন যে আপনার ফ্লাইটের 24 ঘন্টার মধ্যে আপনারা বাংলাদেশের যে কোনো প্রাইভেট ক্লিনিক আছে, কোনো সরকারি না, প্রাইভেট ক্লিনিক থেকে আপনার করোনার যে টেস্টের একটা রিপোর্ট দেয় সেটা বের করে তারপরে আপনারা ফ্লাইটে আসবেন, তা না হলে তারা সমস্যা করতে পারে। তবে যার করোনা সার্টিফিকেট আছে তারা তো সেটা আছেই, সেটা নিয়ে আর টেনশন নেই।
আর ইতালির ফুলুসি নিয়ে 23-এর ক্লিক দিয়ে নিয়ে স্পষ্টভাবে আজকে বলে দিচ্ছি, দেখেন এক কথা বারবার বলাতে হয়তোবা কারো প্রয়োজন পড়ে, আপনারা প্রশ্ন করেন, আবার অনেকে এই বিষয়টা হয়তোবা অন্য ভিডিওর মাধ্যমে শুনছেন, বিদায় আপনাদের শোনার প্রয়োজন পড়ে না, আপনারা এসে উল্টো একটা কমেন্ট করেন। তো ভাই যার মাধ্যমে সবসময় একটা ইনফরমেশন নেন, তার কথা যদি আপনারা একটু বেশি শুনতে গেলে আপনার কষ্ট হয়, আমি বলবো আপনার ভিডিও দেখার দরকার নাই। আজকের ভিডিওতে আমি খুঁটিকাটি অনেক কথাই বলতেছি, কারো ভালো না লাগলে ভাই কেউ উল্টাপাল্টা কথা বলবেন না, আপনাদের কমেন্ট দেখেই এই কথাগুলো বলতে হয় ভিডিওর মাধ্যমে বাধ্যতামূলক। তো ইতালি ফুলুসি নিয়ে 24 এবং 25-এর একটা ক্লিক ডের সম্ভাব্য তারিখ যে অমুক তারিখে হতে পারে, ফেব্রুয়ারির 7 তারিখ এবং 12 তারিখ বা 9 তারিখ যাই হোক, কিন্তু 23-এর কথা কিন্তু সেখানে বলা হয়েছে গ্যাজেট প্রকাশ হবার এত তারিখ। এই যে যে গ্যাজেট প্রকাশ হবার কথাটা, এটা একটু মনোযোগ সহকারে শোনেন, যখন গ্যাজেট প্রকাশ হবে তখনই আপনাদের এই 24 এবং 25-এর কত তারিখ ক্লিক দিয়ে থাকবে এটা 100% তারা বলে দিবে, বা যখন গ্যাজেট প্রকাশ হবে তখন যে তারিখটা দিবে ওইটাই হবে একেবারে 100% তারিখ, এবং যেদিন গ্যাজেট প্রকাশ হবে তার 60 দিন পর থেকে আপনারা 23 সালের আবেদন করতে পারবেন। এখন এখানে গ্যাজেট প্রকাশ হবার 60 দিন পর হলে গ্যাজেট প্রকাশ কবে হতে পারে, গ্যাজেট প্রকাশ কবে হবে এই বিষয়টা ভাই আমরা কেউ জানি না, বা অগ্রিম এটা সম্ভাব্য কেউ বলতে পারবে না। তবে একটা ধারণা অনেকে দেয়, ধারণাটা কি, এই মাসে বন্ধ থাকে, এবং এখানে বন্ধর পরে আমরা আগে থেকে বলছিলাম যে আগস্ট মাস বন্ধ থাকলে সেপ্টেম্বরে গিয়ে গ্যাজেট প্রকাশ হইতে পারে, কিন্তু এখানে আরেকটা মাঝখানে ঝামেলা হয়ে গেছে কি জানেন, এই যে 40,000 কোঠার গ্যাজেট কিন্তু তারা প্রকাশ করছে, এবং এই 40,000 কোঠার যেই 27শে মার্চ থেকে যারা আবেদন করছে তাদের ভিতরে নুলুস্তা দেওয়া হবে। এখন এই যে যে 40,000 কোঠা আসছে, হয়তোবা এই 40,000 কোঠার ঝামেলাটা হয়তোবা সেপ্টেম্বর অক্টোবরের ভিতরে শেষ হইলে, হয়তোবা ভাবা যায় অক্টোবরের শেষের দিকে বা নভেম্বরে গ্যাজেট প্রকাশ হতে পারে বা এর আগেও হতে পারে, আমি এটার কোনো সিউরিটি আপনাদের কিছু বলতেছি না। তো 23-এর ক্লিকদের ব্যাপারে এখনও পর্যন্ত কেউ বলতে পারে না, তবে গ্যাজেট প্রকাশ হবার 60 দিন, যদি ধরেন অক্টোবর গ্যাজেট প্রকাশ হয় তাহলে নভেম্বর ডিসেম্বরে থাকবে, যদি ধরেন নভেম্বরেও গ্যাজেট প্রকাশ হয় ডিসেম্বর জানুয়ারিতে ক্লিক ডে থাকবে। কিন্তু এখানে একটা বিষয় দেখেন, আমি আপনাদেরকে আমি আমার ধারণা থেকে বলি, যেখানে 24 এবং 25-এর ক্লিক ডে দিয়ে দিছে ফেব্রুয়ারিতে, সেখানে 23 সালেরটা অবশ্যই তার আগে হবে ভাই, এমনি 24 এবং 25-এর কিন্তু কোঠা অনেক, সেখানে 24-25-এরটা একসাথে দিয়ে দিছে, আর 23-এরটাও যদি গিয়ে সেই ফেব্রুয়ারি মাসেই ফালায় তাহলে ব্যাপারটা কীরকম হয়ে যাবে না, দেখেন একটু এলোমেলো হবে কি না। যার কারণে আমি বলতেছি যে আপনার আশা রাখেন ইনশাআল্লাহ যে ফেব্রুয়ারি মাসের আগেই ক্লিকদের একটা নিউজ আপনারা পাবেন, এবং গ্যাজেট প্রকাশ হলে আপনারা ধারণা পেয়ে যাবেন গ্যাজেট প্রকাশ হলে 60 দিন পর। আর তা না হলে 23-এর ফুলুসির ক্লিক ডে না দিয়ে 24 এবং 25-এর ক্লিক ডে তো আবেদন করবে না ভাই, আমি যে কথাগুলো বলি না একটু মনোযোগ সহকারে বুঝবেন এবং নিজের মাইন্ড থেকে বোঝার চেষ্টা করবেন। ওই অমুক ব্লগারকে আপনি ভালোবাসেন, আমিও তাকে ভালোবাসি, অমুক ব্লগারকে ভালোবাসেন তাই বিদায়, আপনি তার কথার উপরেই একেবারে অন্ধবিশ্বাস করবেন এরকম তো না, আপনি আমার কথাও ক্লিয়ার বোঝার চেষ্টা করবেন, তার কথাও ক্লিয়ার বোঝার চেষ্টা করবেন। আমি বললাম ফেব্রুয়ারি মাসে হবে, আমার কথার দ্বারা তো ইতালি সরকার গ্যাজেট প্রকাশ করবে না, তবে এখানে কিছু পলিটিক আপনাদের বুঝতে হবে ভাই। 24 এবং 25-এর ক্লিক দিয়ে যদি ফেব্রুয়ারি মাসে হয় তাহলে 23-এরটা কি মার্চ মাসে হবে? অবশ্যই তার আগে হবে, এবং আগে হইলেও আশা করি কমপক্ষে 1 মাস আগে ক্লিক দিয়ে হবে, তা না হলে পুরো এলোমেলো হয়ে যাবে। 24, 25 আবার 23-এরটা যদি একসাথে দেয় সেখানে কীভাবে হবে ভাই বলেন, আপনাদের কাছেই বললাম। তো সব মিলে আপনারা আশা রাখেন ইনশাআল্লাহ, যারা এই প্রশ্নগুলো করতেছেন এই প্রশ্নগুলো একমাত্র তারাই করতেছেন যারা 23-এ আবেদন করতে চাচ্ছেন, বা অনেকে আবেদন করার জন্য অনেকের আত্মীয় স্বজনদের সাথে কথা বলে রাখছেন। হ্যাঁ, সর্বশেষ ভিডিও শেষে একটা কথাই বলি যে আপনারা আমার একটা কথাকে তুলে ধরছেন যে কাজী কাউসার মানুষের ভিসার ব্যবসা শুরু করছে, এই কথাটা স্পষ্ট আজকের ভিডিওতে আপনাদের বলে দিই। এই কথাগুলো বলতেছে একমাত্র যারা ব্লগার তারা, কারণ তাদের ভিতরে হিংসা ছাড়া এই কথা বলার কোনো অপশনই নেই। কাজী কাউসার শুরুতে কিন্তু আপনাদের বারবার বলছিল যে এই সমস্ত কাগজপত্র নিয়ে আমাকে দয়া করে নিবেন না, এখন আপনাদের কথা ভাই আপনারা ভিডিও বানান আপনারা এই করেন। আমি কিন্তু কাউসার বলছিলাম যেহেতু ইতালিতে এত ব্লগার আছেন, আপনারা মানুষরা বিপদে পড়ে গেলে তারপরে বলেন যে এই লোক বিপদে পড়ছে, বিপদে পড়ার আগে তাদের উপকার করেন তাহলে তো তারা বিপদে পড়ে না। যেহেতু আপনারা ব্লগার, আপনারা ইতালিতে আসেন, আপনি তো বোঝেন কীভাবে অ্যাপ্লাই করে, কীভাবে সঠিকভাবে অ্যাপ্লাই করলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা আছে, কীভাবে অ্যাপ্লাই করলে আপনি প্রতারিত হবেন না, তাহলে আপনি 10টা মানুষকে আপনার উদ্যোগ নিয়ে আপনি 10 জনকে অ্যাপ্লাই করে দেন। আপনার উদ্যোগ নিয়ে ইতালিতে ব্লগার আছে কমপক্ষে 20 জন আমি বলবো এখন, যাদেরকে মোটামুটি সবাই চেনে, আমি তো ছোটো মানুষ আমার কথা আমি বলি না,
20 জন যদি 20টা করে কাগজ দেয়, হিসাব করেন কতগুলো কাগজ, কতগুলো মানুষ প্রতারণার ফাঁদ থেকে পড়তেছে। আর এই 20 জন আপনার কাছে বা ব্লগারদের কাছে দিবে কারা? যাদের কোনো ইতালিতে আত্মীয় স্বজন নেই, যাদের কোনো লোক নেই, তারাই। আজকে আপনারা যদি তাদেরগুলো না করেন, তারা তো ভাই আবেগ, তারা তো পাগলের মতো। যাকে বিশ্বাস, বিশ্বাসও করার দরকার নাই, যাকে চেনে না জানে না, মেসেঞ্জারে কারোর সাথে যোগাযোগ হয়েছে, ফেসবুকে তার সাথে যোগাযোগ হয়েছে, তাকেই পাসপোর্ট দিয়ে দিবে। এখন সেই মানুষগুলো যদি আপনাদের কাছে অ্যাপ্লাই করার জন্য দিতে পারতো, আপনারা কি সঠিক পন্থায় অ্যাপ্লাই করতেন না? এখন আপনারা এসে যারা করতেছে তাদেরকে বাধা দিতেছেন। আপনারা এটা বোকার মতো বাধা না দিয়ে আপনাদের বাহ বাহ দেওয়া উচিত ছিল, কিন্তু আপনাদের এতটুকু ইঙ্গিত দেওয়ার উচিত ছিল যে সমস্ত ব্লগাররা এই কাজ করতেছেন, যে এই ব্লগারদের মাধ্যমে যারা কাজ করতেছেন, তারা সবাই আমার কাছে রিসিভতা দিবেন, আমি কন্ট্রোল করে দিব। আপনারা এই উদ্যোগটা নিতে পারতেন যে ব্লগারদের রিসিভতাগুলো আপনারা চেক করে দিবেন, যাতে করে ব্লগাররা দুই নাম্বারই করলে মানুষের কাছে ফাঁস হয়ে যায়। আপনারা সেটা করতেছেন না, আপনারা আছেন যে কেউ কারো উপকার। ভাই একটা মানুষ আপনি উপকার করতেছেন মানুষের, আমি মানি, কী উপকার করতেছেন আমি কিন্তু একজনকে ইঙ্গিত করে বলি না। ইতালিতে অনেক ব্লগার আছে যারা রিসিভতা চেক করে। এখন এমন একটা অবস্থা হয়ে গেছে ইতালিতে, কারো ব্যাপারে কথা বললেই ওই এক ভাই, বড় ভাই, তিনি ভাই বানাই যায়, তাকে নিয়েই কথা বলছে। ইতালিতে রিসিভতা চেক করে করে দিচ্ছেন, ভাবলাম চেক করে কী করছেন, তিনি যে ভুয়া, তারটা যে ভুয়া অ্যাপ্লাই করছে, আপনি ভুয়া প্রমাণ করে দিলেন, ঠিক না? এখন ভুয়া প্রমাণ করে দিলেন মানে সে তো বিপদে পড়ে গেছে, তাকে বলে দিলেন আপনি বিপদে পড়ছেন, তাহলে সে তার উপকারটা করা কী হলো বলেন? যেই লোকটা বিপদে পড়ে নাই তাকে বিপদে পড়ার আগে উপকার করেন, তাহলে না এটা উপকার হইল। আপনার দরকার হয় আপনার পারিশ্রমিক আপনি নেন, সেখানে তো একটা লোক তো আপনাকে পারিশ্রমিক না দেবে, আরেকজনকে দিবে। আপনার যদি এত ভালো মন মানসিকতা থাকে, আপনার পারিশ্রমিক নেওয়ার দরকার নেই, আপনি অ্যাপ্লাই করে দেন। আপনার ভাড়া খরচ করে তো আপনি তার জন্য দৌড়াদৌড়ি করবেন না, আপনার টাকা খরচ করে তো আপনি দৌড়াদৌড়ি করবেন না, তো সেক্ষেত্রে আপনার পারিশ্রমিক আপনি নেন, তারপরে একটা মানুষকে আপনি উপকার করেন। আপনারা সেটা করবেন না, যারা করতেছে তাদের পিছনে লেগে আছেন। ভাই আপনাদেরকে চ্যালেঞ্জ করছি আমি, যে আপনারা, আমি আমি যে কজন মানুষের পাসপোর্ট নিছি বা নিব, আমি যাদেরকে উপকার করব, আমি নিজে একসাথে তাদেরকে নিয়ে গ্রুপ করছি। কেন গ্রুপ করছি জানেন? যে ওই গ্রুপে আপনাদের মতো যেই কজন ব্লগার আছে, ওই রিসিপ্ট যখন বের হবে আপনাদের একজনকে অ্যাড করে দিব, তারপরে এই যেই কজন আছে সবার রিসিপ্ট আপনি কন্ট্রোল করে দিবেন। একমাত্র এই জন্য তাদের নিয়ে গ্রুপ করছি, যাতে করে তারাও বিভ্রান্তিতে না ছড়ায়, আপনারা যাতে বলতে না পারেন যে না এই লোকটা দুই নাম্বারই কাজ করছে। তো সবাই, আজকের ভিডিওটা আশা করি এত বড় হওয়ার কোনো কথা ছিল না, সর্বশেষ এই কথাগুলো বলতে চাইছিলাম। তো যারা আমাকে বিশেষ করে ভালোবাসেন, আমি মনে করি তারা ভিডিও চান, সবসময় বলেন কাউসার ভাই ভিডিও দেন, তো তাদের কাছে ভিডিওতে সমস্যা হয় না। কিন্তু যাদের কাছে বিরক্ত মনে হয় আমি বলবো, ভাই দেখেন আসলে আমার বুঝ, আমি মানুষকে আমার মতো বুঝাই, তো আপনাদের ভিডিও দেখার দরকার নেই, যারা ছোটো ভিডিও বানায় শর্ট ভিডিওর মাধ্যমে তাদেরকে দেখেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী ভিডিওতে।